What is up guys? Dada is back again with another video. Mongolwar kore sokal sokal entertainment er dose niye ami to chole ashi tumra janoi. To ajker byapar ta je ajke robbar Valentine's Day. To happy Valentine's Day guys. Era bolai jete pare karon Valentine's Day to sobar jonno manusher jonno bhalobashar byapar. Not only for lovers. Ma keo happy Valentine bolte paro, bon keo bolte paro. So all my brothers and sisters and aunties and uncles, happy Valentine's Day to you all. তো আজকের প্রোগ্রাম হচ্ছে, আজকে আমি যেটা করবো এই ব্লগের মধ্যে মেইন যে আমার স্টোরিটা হচ্ছে কি, আজকে আমরা যাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে লাঞ্চ। তো গাড়ি টাড়ি সব বার করে নিয়েছি, তোজো গাড়িতে, তোজো এদিকে, তোজো গাড়িতে উঠে গেছে। আর এই আমাদের জিয়া সোনাও রেডি। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে দাও সোনিয়া সবাইকে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গাইস। জিয়া রেড রেড পড়েছে, জি আজকে রেড, আমি ক্যামো, আর তোজো পড়ে আছে হচ্ছে গিয়ে ব্ল্যাক এন্ড রেড, ব্ল্যাক এন্ড রেড স্পাইডিটি। ভ্যালেন্টাইন্স ডে বলে দাও সবাইকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এরা চলে আসছে, আর মা এই দিক থেকে বেরোচ্ছে, এক একজন এক একটা গেট থেকে বেরোচ্ছে, বোঝা মুশকিল কে কোন দিক থেকে বেরোবে। এই যে মা এখানে, এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে দিয়েছে, বাবা তালা ঠালা লাগিয়ে নামছে, কোন দিক থেকে নামবে বললো আমিও জানি না। এখন গ্যারেজটা ওই জন্য আমি খোলা রেখেছি পেছনের, দেখা যাক গ্যারেজ থেকে বেরোলে গ্যারেজটা দিয়ে বেরোবো, আদারওয়াইজ এই গেট থেকে বেরোবে। দ্যাট ইজ দ্য গেট, আরেকটা গেট হচ্ছে এই দিক থেকে। সো চলো এবার চায়না টাউনে যাই, পৌঁছাই চায়না টাউনে গিয়ে, তারপর দেখি কি হয়, কি খাওয়া যায় কি না খাওয়া যায়। সো গাইজ, ওই পেছনে সব লোকজন, গোল্ডেন জয় রেস্টুরেন্ট চলে এসেছি, এবার উপরে যাব। নাম লেখাবার মনে হয় প্রয়োজন নেই, ফাঁকাই আছে, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে সকালবেলা কেউ বেরোয় বলে, ট্যাক্সিওয়ালার আওয়াজ, সকালে কেউ বেরোয় বলে আমার মনে হয় না, তাই মনে হচ্ছে ফাঁকা আছে। চলো গিয়ে দেখি ওপরে গিয়ে ফাঁকা আছে না কি আছে। তো গাইজ, এই যে হচ্ছে আমার বিনোদ, আমাকে এখানে চায়নার গোল্ডেন জয় কত বছর আসছি বিনোদ, আমরা মোটামুটি হয়ে গেল 15 বছরের ওপর হবে বিনোদ, মোটামুটি জবের থেকে আছে তবের থেকে আমি এখানে আসছি কি বিনোদ, তাই তো? আচ্ছা রেস্টুরেন্ট টাইমিং কি বিনোদ, সকাল 12টা থেকে? হ্যাঁ, তো রেস্টুরেন্ট টাইমিং হচ্ছে সকাল 12টা থেকে রাত্রির 12টা অবধি, মানে 11টার সময় ঢুকতে হবে, নাহলে তারপর আর কিছু অর্ডার দিতে হবে না, 11টার সময় ঢুকে অর্ডার দিলে 12টা অবধি বসে খাওয়া যায়। তো চলো এবার আমরা অর্ডার ফোর্ডার দিই, মেনু কার্ডটা দেখাই তোমাকে। আজকে বিনোদ আছে আমাদের সাথে, অনেকদিন পর বিনোদকে আজকে পেয়েছি আমি, নাহলে ওই দিকের কূপে থাকে, ভেতরে আমাদের পাত্তা দেয় না বিনোদের, তাই তো? তো মোটামুটি প্লেট ভরিয়ে নিয়েছি খাবারে, এবার হচ্ছে টেস্টিংয়ের পালা, কেমন টেস্ট। প্রথমে প্রন পাপড় উইথ গ্রিন চাটনি, গ্রিন চাটনিটা এখানে গাইস ফ্যান্টাস্টিক, সুন্দর ঝাল, একটা ধনে পাতা ফ্লেভার। আমরা বাড়িতে প্রন পাপড় খাই, আর এই প্রন পাপড়ের মধ্যে বিশাল ডিফারেন্স, বিশাল, মানে এখানে একটা প্রনের ফ্লেভার পাওয়া যায়, বাড়ির পাপড়গুলো তাই পাওয়া যায় না, কি বলো, তাই না? তোজো বললে অন্যই কথা, অন্যই কথা, তোজো কি বল? আমার ছেলেও বলছে অন্যই কথা, মানে ও বাড়িতে খেয়েছে প্রন পাপড়, ওর ভালো লাগে না খেতে, এইটা দারুণ লাগে ওকে। এরপর হচ্ছে মন্টন, চিকেন মন্টন, এটা চিকেন মন্টন অর্ডার দিয়েছিলাম, প্রন পাপড় অর্ডার দিয়েছিলাম, আমি ডিশগুলোর নাম তলায় তলায় লিখে দেবো কী কী অর্ডার দিয়েছিলাম, আর দাম তো মেনু কার্ডে আছেই, তোমাদের দেখতেই পাবে মেনু কার্ডের দামগুলো, তো আমি দেখালাম তোমাদেরকে। নাও দিস ওয়ান, ভেরি ক্রিস্পি, খুব একটা অয়েলি না, একটু একটু তেল আছে, ইউ ক্যান সি, কিন্তু নট দ্যাট মাচ, যে মুগাটা তেল তেলে ভাব রেখে যাবে সেরকম না, ইট ইজ গুড।
आटा ऑर्डर दीजिए ना बेटा, रेड गार्लिक पेपर चिकन उधर क्रिस्प कर दे दी, मैंने लंका अच्छे दिन एरक लंकाय भरा देखे लेट्स सी। झाल हमार खेते एकदम भल लगे ना, क्योंकि तो देखा जाए झाल कैमन लगे। দারুণ কুক চিকেনটা, মানে খুবই নরম চিকেন। আমার বাবার জেনারেলি চিকেন খেতে অসুবিধা হয়, কিন্তু বাবা সব কটা চিকেনের আইটেম এখানে খেতে পারে, এতটাই সফট। দাঁতের প্রবলেমের জন্য খেতে পারে না সব চিকেন সব জায়গায়। চায়নাটা অনেক গোল্ডেন জয়তে এলে একদম হ্যাপি, ফুল ফ্যামিলি ইজ হ্যাপি। প্রচুর বছর ধরে আমরা আসছি, তাই আমি নিজে একদম মন থেকে বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টস ইন দিস জয়েন্ট, মানে ট্যাংরা এরিয়া। আসতে ওয়েলকাম। অ্যান্ড দিস ওয়ান ইজ চিকেন অ্যাসর্টেড ভেজিটেবল, এটা বাবার জন্য নিই, বাবার জন্য স্পেশাল, বাবার খুব ভালো লাগে। দারুণ খেতে, যেমন আমার মেয়েও খাচ্ছে এটা। আমার মেয়েও খাচ্ছে এটা, ওরও ভালো লাগছে। সো বাচ্চাদের জন্য নিতে পারো, যারা ঝাল ঝাল খুব একটা খেতে চায় না, ঝাল খেতে পছন্দ করে না। একটা আছে গোল্ডেন ফ্রাইড ফিশ, যেটা এখন আসছে প্রিপেয়ার হচ্ছে। আর একটা স্পেশাল আইটেম দেখাবো, যেটা কিন্তু মেনু কার্ডেও থাকে না অনেক সময়, না থাকেই মানে থাকেই না, আমি এলে খাই দেখা যাক। এটা হলো আমাদের গোল্ডেন ফ্রাইড ফিশ, যেটা আমার ছেলে এখন পুরো মজায় খাবে। তোজো কেমন করেছে বলো খেতে, গরম গোল্ডেন ফ্রাইড ফিশটা কেটেছি, একটু চাটনি লাগালো, একটু ঝাল চাটনি, তারপর খেয়ে দেখা যাক কেমন লাগছে। টু হট, বিশাল গরম, মুখে দেওয়া যাচ্ছে না, একদম গরম, একদম পারফেক্ট নরম ভেটকি, একদম পিওর ভেটকি। দেখো দেখো এটা কাটছি মাছটাকে, তোমরা দেখো লুক এট দ্য ফিশ, পিওর ভেটকি একদম। লুক এট ইট, আমি যেটা বলছিলাম গাইজ, এটাই হচ্ছে সেই স্টাফ মাশরুম, যেটা এখানে মেনুতেও পাবে না আর এরা বানাতেও চায় না, বিকজ ভেরি টাফ টু প্রিপেয়ার। দেখো এটা কাটছি, ভেতরে পনিরের স্টাফিং আছে, দেখ দিস ইজ দ্য পনির কা স্টাফিং উইথ মাশরুমস অন বোথ সাইড, ফ্যান্টাস্টিক খেতে। লেট মি টেস্ট দিস ইজ দ্য স্টাফ মাশরুম, ভেতরে পনিরের সুন্দর স্টাফিং দেওয়া যাবে। এবং টুথপিকের মধ্যে দেওয়া থাকে, এবং বাইট ইট অফ লাইকলি লাইক দিস। দারুণ খেতে, ফ্যান্টাস্টিক। এরা কেমন লাগে যে স্টাফ মাশরুম খেতে, দেখো সবাই কী বলছে। তোমার কেমন লাগে স্টাফ মাশরুম খেতে সোনিয়া? মা তোমার স্টাফ মাশরুম দারুণ লাগে? বাবা তো স্টাফ মাশরুমে অতটা ফেভারিট না মনে হয় বাবার, বাবার খুব একটা ভালো লাগে না, বাবার খুব একটা ভালো লাগে না স্টাফ মাশরুম, অনেকে মাশরুম পছন্দ করে না। বাকি সবার মোটামুটি ভালো লাগে, ঠিক আছে, বাকিদের সবার ভালো লাগে, শুধু বাবার একটুখানি ভালো লাগে না। কিন্তু আই উইল সে কাম ডাউন টু গোল্ডেন জয় আর অর্ডার করো স্টাফ মাশরুম, ইউ ওন্ট রিগ্রেট, দ্যাট ইজ দ্যাট। দারুণ খেতে, হেভি সুন্দর, মানে মাশরুমের প্রিপারেশন এরকম সুন্দর করে করা যায় লাইক দিস, দিস ইজ দ্য হোল থিং। এরকম করে যেটা করা যায় হাতে নিয়ে, এরকম ইউ ক্যান বাইট দ্য পিস অফ ফ্রম দ্য স্টিক,
দারুণ খেতে। তো এইটাই হলো ব্যাপার। এখন স্টার্টার্সের আমাদের আরও অনেক রকম স্টার্টার্স আছে, আমি মেনু কার্ড তোমাদের দেখালাম, এসে অর্ডার দিও, এক্সপেরিমেন্ট করো। এবার মেন কোর্সে চলে যাবো, দেখি মেন কোর্সে কী আছে না আছে। ভ্যালেন্টাইন্স ডে লাঞ্চ বলে কথা, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অন্তত 3000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে তো টিল মার্চ। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে বলো আর কী কী দেখতে চাও না দেখতে চাও, কোথায় ঘুরতে যাওয়া যায় উইকেন্ড ডেস্টিনেশন একদিনের জন্য, মানে সানডে গেলাম সানডে চলে এলাম, বা স্যাটারডে নাইট গেলাম সানডে চলে এলাম, লাইক দ্যাট। কাজকর্মের খুব প্রেশার, ওই জন্য বাইরে কোথাও লংয়ে যেতে পারছি না, বাট উইল ডু দ্যাট ইন ফিউচার, মার্চ মাসে এন্ডে প্রবলি, দেখা যাক। চলো এবার মেন কোর্সটা আগে আসুক, তারপর মেন কোর্সটা খেতে খেতে বাকি করা হচ্ছে। গাইজ, দিস ইজ দ্য স্মোকিং এরিয়া বিহাইন্ড মি, তো অবভিয়াসলি দেন ভেতরে রেডিও করবো না, লোকজন স্মোক করছে যখন, ঠিক আছে চলো। তো গাইজ, আলটিমেটলি মেন কোর্স চলে এসছে, দেখালাম এক্ষুনি তোমাদেরকে। আর স্টার্টার এত খাওয়ার পর আমরা জাস্ট একটা ক্যান্টিনিস চাও নিয়েছি, আর একটা ফ্রাইড রাইস নিয়েছি, একটা বাবা খাচ্ছে ওখানে, আর বাকি ফ্রাইড রাইসটা আমরা পার্সেল করে নিয়েছি। প্রত্যেকবার চায়না টাউনে এলে কিছু কিছু খাওয়ার এক্সেস হয় যেটা পার্সেল হয়ে বাড়ি যায়, দ্যাট ইজ কম্পালসারি, কেউ আটকাতে পারবে না। তো চলো এবার খাওয়া দাওয়া শেষ করি। চাউমিনের টেস্ট ইজ অসম, মানে এখানে কেউ কিছু বলার নেই, মানে খুবই সুন্দর টেস্ট। এটা যে মোটা চাউমিন আর কি, চাউমিনগুলো পাতলা না, যেমন পাড়ার দোকানে ওরকম না, দিস ইজ থিক ওয়ান, দ্য ফ্যাট চাউমিন যাকে বলে, ফ্যাট চাউমিন বলে কিছু হয় না, একটু মোটা মোটা নুডলস যেগুলো হয়, খুবই ভালো খেতে হয়। চলো খেয়ে দেখি। দারুণ খেয়ে, খাওয়ার কোয়ালিটি নিয়ে কিছু অসুবিধা নেই। পুজোর সময় এলে একটু একটু ডিপেট করে, আমি আসি তো পুজোর সময়, জানি নর্মালি আসবে, কোনো অসুবিধা আছে, ভ্যালেন্টাইন্স ডে বলেও কোনো প্রবলেম নেই, খাওয়া ফ্যান্টাস্টিক কোয়ালিটি। চলো খেয়ে দিয়ে নিই, এবার বিলটা আসুক, বিলটা এলে দেখাচ্ছি কত টাকা আমার খরচা হলো টোটাল। তো আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, তাহলে কী হবে আর, জিয়া জিয়ার খাওয়া দাওয়া বাকি রয়ে গেছে, তো জিয়াকে একটা দুধ বানিয়ে দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের তোজবাবুর ডেজার্ট আসছে ব্রাউনি, আর মার হচ্ছে ডার্সেল অ্যান্ড আইসক্রিম, আমারও ডার্সেল আর আইসক্রিম আসছে, আগে আসুক ওটা তারপর দেখাচ্ছি। গাইজ, ডেজার্ট তো খাওয়া হয়ে গেলো, এই যে প্লেট খালি পড়ে আছে, বিলটা আনতে বলেছি, বিলটা আসুক এসে দেখাচ্ছি। তাহলে আমরা টোটাল চারজন, আর ছেলেকে নিয়ে পাঁচজন, পাঁচজন যদি মোটামুটি খাওয়া দাও পেট ভরা খাওয়ার, আর ড্রিঙ্কস কম করেছি গাড়ি চালে, তিনটে বিয়ার নিয়েছিলাম আমরা, তো বিলটা আসুক এলে দেখাচ্ছি বিলটা কত কী এসছে না এসছে। তো আমাদের টোটাল বিল হয়েছে 4,510 টাকা, ড্রিঙ্কসের হয়েছে একটা ব্লু লেগুন, ভটকা নিয়ে হয়েছে 300 টাকা, আর কিংফিশার স্ট্রং 340 টাকা করে তিনটে। আর খাবারের হচ্ছে গিয়ে তো যেহেতু ভ্যালে পার্কিং আছে, গাড়িটা এখানে দিয়ে দিয়েছিলাম, স্লিপ দিয়ে দেয় একটা ওরা, ওই ভেতরে ওরা গাড়িটা রাখে, তো ওরা বাইরে অব্দি এনে দেবে, ওখান থেকে আবার চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতো তোমরা 10 টাকা 20 টাকা তোমরা যেমন দেবে, তার কোনো এরকম ডিমান্ড নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেলো, 4,510 টাকা বিলিং হয়েছে, জেনারেলি একটু বেশি হয়, কিন্তু আজকে আমরা একটুখানি কম ড্রিঙ্ক ট্রিঙ্ক সব করা হয়েছে বলে, তো বিলটা এরকমই মোটামুটি অ্যাভারেজ হয়। খাবার মেনুতে তো দেখতেই পাচ্ছ দাম কী আছে না আছে। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট গোল্ডেন জয়, এরপরে আরও রেস্টুরেন্ট আছে পেছন দিকে, তো আমরা যাই না ওইগুলো, তো আমরা এটাতেই আসি। চলো এখান থেকে বেরিয়ে এবার বাড়ি, তাহলে এখানেই ভিডিওটাকে বাড়ি আছে, তাহলে এখানেই ভিডিওটাকে এন্ড করে দেবো, এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর আর কোনো কাজ নেই আজকে, আজকের মতন শেষ। কাল সকালে হয়তো সরস্বতী ঠাকুর পুজোর বাজার ফাজার করতে হবে, বাড়িতে পুজো আছে মঙ্গলবার দিন, আর মঙ্গলবার সকালে ভিডিওটা যথারীতি চলে আসবে। সো দ্যাট ইজ দ্যাট গাইজ, চলো তাহলে এবার বেরোই, আর ওরাও বেরোচ্ছে পেছন দিক থেকে, ওই যে গেট থেকে সব বেরোচ্ছে, দে আর অলসো কামিং ডাউন, গাড়িটা এলে সবাইকে নিয়ে এবার এখান থেকে বেরোবো বাড়ির দিকে। সি ইউ গাইজ ইন আনাদার ব্লগ নেক্সট টিউজডে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও আর কী কী করা যায় না করা যায়। ওকে, টাটা, সি ইউ সুন ইন আনাদার ব্লগ, বাই।